আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু এমএম কুকিং ব্লগ। আজকে আমি আপনাদের জন্য তৈরি করব জাফরান লাচ্ছি। তো চলেন আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটি জগে 2 কাপ পরিমাণ মিষ্টি দই নিয়ে নেব। আমি 1.5 কাপ ঠান্ডা ঘন দুধ নিয়েছি। আমি 2.5 কাপ তরল দুধ ফুটিয়ে 1.5 কাপ করে নিয়েছি। আমি 1/4 কাপ চিনি নিয়েছি। এক চা চামচ কাজু বাদাম বাটা নিয়েছি। দুই টেবিল চামচ দুধে 1 চিমটি জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি 1 টেবিল চামচ গোলাপ জল দিয়ে দিলাম। কয়েক টুকরা বরফ কুচি দিয়ে নিলাম, আপনারা ইচ্ছে মতো বরফ কুচি মিলিয়ে নেবেন। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব ভালোভাবে। আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা শেষ হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব গ্লাসে। দেখুন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। আমি একটু ঘন করে করেছি, আপনারা চাইলে আর একটু পাতলা করতে পারেন, সেক্ষেত্রে পানি মিলিয়ে নেবেন প্রয়োজন মতো বা দুধ মিলিয়ে নিতে পারেন। আমি উপরে একটু পেস্তা বাদাম গুঁড়ো করে দিয়ে দিব ডেকোরেশনের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন। আর আমি একটু টেস্ট করে দেখাবো এখন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আপনারাও ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।